পৃথিবীর প্রতিটো সম্পর্কতে প্রমাণ আর বিশ্বাস এই দুটা দিকের অতিকে প্রয়োজন। বিশ্বাসের চ্যাপ্টারটির কথা আজি আমি আপনাদের আলোচনা নকরো, কিন্তু প্রমাণের কথাটা কোম। পৃথিবীর প্রতিটো সম্পর্ক জিয়াই থাকিবর বাবে, পৃথিবীর প্রতিটো সম্পর্কক মিঠাবর দিবর বাবে পৃথিবীর বিশ্বাসের অতিকে প্রয়োজন। সেই কথা মই কোৱা নাই, ইতিহাসে ঢুকি নোপোৱা দিনতেই যেতিয়া ভারতবর্ষত রামায়ণ রচনা করা হয়েছিল সেই সময়তে কৈছিল যে সম্পর্ক এটা জিয়াই রাখিবর বাবে, সম্পর্ক এটা গভীর করিবর বাবে প্রমাণের প্রয়োজন। রামক ভাল পোৱা সীতাই প্রমাণ দিবলগীয়া হয়েছিল যে রামেই তেওঁৰ বুকুত আছে, রামেই তেওঁৰ জীবনত আছে, আর মৃত্যুর পিছতো রামেই তেওঁৰ সৈতে থাকিব। সীতা জুইৰ ওপৰত বহিবলগীয়া হৈছিল, অর্থাৎ অগ্নি পরীক্ষা দিবলগীয়া হৈছিল সীতাই এইবাবে যাতে রাইজক দেখুৱাব পাৰে যে রামেই তেওঁৰ বুকুত আছে, রামেই তেওঁৰ জীৱনত আছে। সমগ্র ব্রহ্মাণ্ডই আজি আমি জানো যে হনুমানেই রামৰ আটাইতকৈ ডাঙৰ ভক্ত। হনুমানৰ ওপৰত কোনোবা ভক্ত আছিল বা আছে বুলি কোনেও কেতিয়াও নাজানো, কিন্তু সেই হনুমানেও প্রমাণ কৰি দেখুৱাবলগীয়া হৈছিল নিজৰ বুকু ফালি ৰাজসভাত যে তেওঁৰ বুকুৰ ভিতৰত রামেই অৱস্থিত। রামায়ণৰ কথাবোৰ বাদ দিলো, প্রহ্লাদেও নিজৰ ভক্তি দেখুৱাবৰ বাবে হোলিকাৰ সৈতে বহিবলগীয়া হৈছিল জুইৰ ওপৰত, সেই কথাও বাদ দিলো। কিন্তু বর্তমান সমাজতো কওঁ যে প্রমাণও অতিকে প্রয়োজন। যি সম্পর্কই বহু সময়ত প্রমাণ দিব পৰা নাই, তেনে সম্পর্কবোৰৰ মাজত ভালপোৱা থকাৰ পিছতো, তেনে সম্পর্কবোৰৰ মাজত মৰম থকাৰ পিছতো, তেনে সম্পর্কবোৰ ক'ৰবাত নহয় ক'ৰবাত ধূলিচ্ছা হৈ গৈছে। এটা কথাটো হৈছে আপুনি কোনোবা এটা সম্পর্কত কেনেদৰে প্রমাণ দিব, কেনেদৰে এটা সম্পর্কক জিয়াই ৰাখিবৰ বাবে প্রমাণ দিবৰ বাবে আপুনি নিজকে সাজু কৰিব, সকলবোৰ কথা জনাম আমাৰ নেক্সট চ্যাপ্টাৰত। গতিকে আপুনি চাই থাকক আমাৰ এই বিশেষ চেনেলটো। নেক্সট চ্যাপ্টাৰত লৈ আহিম প্ৰমাণ আৰু সম্পৰ্ক কেনেদৰে গভীৰ কৰিব পাৰি আৰু প্ৰমাণ কেনেদৰে সম্পৰ্কত দিব পাৰি। ধন্যবাদ।